আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ ওকায়ত মহত রাম আপনার কাছে আমরা দর্শকদের উদ্দেশ্যে একটা প্রশ্ন জানতে চাচ্ছি সেটা হলো মুসলিম হয়েও কারা জাহান্ন নামে যাবে কেনই জাহান্ন নামে যাবে আলহামদুলিল্লাহ সাল্লাহ তোসাল্ মা আলা রাসুল ইল্লাহবাদ আসলে খুব জীবন ঘনিষ্ঠ একটি প্রশ্ন যে মুসলিম হওয়ার পরেও যারা জাহান্ন নামে যাবে এটা আমাদের জানা দরকার তৈমাং জহেজানি নর ওদখলিলাল যেন ফকাত ফাঁজ উল্লাহ তাআলা বলেছেন যারা জাহান্নাম থেকে নিষ্কৃতি পেলো এবং জান্নাতে প্রবেশ করলো সেই মূলত সফল হলো। আর যে জাহান্নামে যাবে সে চরম ব্যর্থ হবে তো জাহান্নামে যারা যাবে রসল্লা সালসাল্লাম এমন কিছু লোকের কথা বলেছেন যারা জান্নাত পাবে না অর্থাৎ জান্নাত পাওয়া যাদের জন্য দুরহ হবে তার মাঝে প্রথম ব্যক্তি যার শুরু আমরা করতে চাই সে হচ্ছে যার অনিষ্ট থেকে তার প্রতিবেশী নিরাপদ থাকে না কলেন নাবি সাল্লাল্লাহ হুলসাল্লাম রাইদখুল হুল জান্না মান্লা ইয়া মানু জারুহু বাবা কাহু জৈনবী বলছেন যে জান্নাতে সে ব্যক্তি প্রবেশ করবে না যার ক্ষতি থেকে তার প্রতিবেশী নিরাপদ থাকে না দ্বিতীয় হচ্ছে রায় দখল হল জান্না মানকান ফি কান ভিএম এস কালু জাররাতে মেন কিবির জান্নাতে যাবে না সে ব্যক্তি যার অন্তরে সরিষার দানা পরিমাণ অহংকার থাকবে যে ব্যক্তি হারাম খেয়ে মোটা তাজা হবে সে জান্নাতে যাবে না কলেন্নবী সাল্লাই সাল্লামখলজ্নাতম নাবাতামিনহত ওকুল্লুল আহমিন নাবাতামিনসহতে ফাঁকা নতিনুয়াউলাবি যে দেহটা হারাম খেয়ে মোটা তাজা হয়েছে সে দেহ জান্নাতে প্রবেশ করবে না জাহান্নামের জন্য এটা মোটা তাজা হয়েছে যে ব্যক্তি আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করবে জান্নাতে যাবে না কলেন নব্বী সাল্লিয় সাল্লামখল্জান্নাত কাত রাহমিন আত্মীয়তা সম্পর্ক ছিন্নকারী জান্নাতে প্রবেশ করবে না যে ব্যক্তি মা বাবার অবাধ্য হবে জান্নাত পাবে না কলান্নবী সাল্ল্লা সাল্লাম আক কুন্ডি আকন্ডিওয়ালে দেশ যে ব্যক্তি পিতা মাতার অবাধ্য হয়ে গেছে সে ব্যক্তি জান্নাত পাবে না যে ব্যক্তি সগোল খোস সে জান্নাত পাবে না কয়লেন নবী সাল্ল্লাহাল্লাম লেদলুল জেন্না তেন্না ম্যাম একজনের কথা আরেকজনের কানে লাগিয়ে পরিবেশ নষ্ট করে দাম্পত্য কলহ তৈরি করে সামাজিক বিশৃঙ্খলা তৈরি করে জান্নাতে যেতে পারবে না যে ব্যক্তি আত্মহত্যা করে সে জান্নাতে যেতে পারবে না হাদিসে পাওয়া যায় আত্মহত্যাকারীকে জাহান নামে ফেলে দেওয়া হবে এবং সে যা দিয়ে আত্মহত্যা করেছে এই শাস্তিটাই তাকে পূর্যোপুরি জাহান নামে দেয়া হবে অন্য একটি হাদিসে পাওয়া যায় খোটা দানকারী জান্নাতে প্রবেশ করবে না পালান নবী মান্নান কিছু দিয়ে খোটা দিলে স্বভাব তো বাতিল হবেই উপরন্ত সে জান্নাতও পাবে না এজন্য খোটা দেয়া যাবে না তাকদির অস্বীকার করলে জান্নাত পাবে না কলেন নবী সাল্ল সাল্লাম লে নেদখলুল জান্নেতা মুকে আমরা বিশ্বাস করি খাই মানে তাকদির উপরে খৈরিহি ও সল্রহি মিন আল্লাহি তালা এখন কেউ যদি মনে করে যে তাকদির এসব নাই সে জান্নাত পাবে না যে ব্যক্তি জ্যোতিষ অর্থাৎ গণক সে জান্নাত পাবে না এবং যে ব্যক্তি জ্যোতিষকে বিশ্বাস করে সে জান্নাতে প্রবেশ করবে না ওকালান নবী সাল্লা দেখল জান্নাত মদ্ভিনু খামরিন যে মদ পান করে সে জান্নাত পাবে না হাদিস মদ পান করা অবস্থায় মারা গেলে কফুরি অবস্থায় মারা যাবে আর মদ যদি পেটে থাকে চল্লিশ দিন এবাদত কবুল হবে না আর মদ পান করতে অভ্যস্ত হয়ে গেলে আল্লাহর জান্নাত থেকে সে বঞ্চিত হবে সে জান্নাত পাবে না যে ব্যক্তি জাদুকর সে জান্নাত পাবে না করাম নবী জান্না লেদখুল্না বি সেহেফ যাদু যদি বিশ্বাস করে এমন লোক জান্নাতে প্রবেশ করবে না ঋণগ্রস্ত ব্যক্তি জান্নাত পাবে না যতক্ষণ না তার ঋণ পরিশোধ করা হয় রসুল সাল্লাহাল্লামের কাছে যদি কোনো ব্যক্তির লাশ হাজির করা হতো তিনি জিজ্ঞাসা করতেন সে কি ঋণগ্রস্ত যদি বলা হতো হ্যাঁ তাহলে সাল্লাহ সাল্লাম নিজের পক্ষ থেকে ঋণ পরিশোধ করে দিতেন তারপরে জানাজার নামাজ পড়াতেন আর যদি এমন হতো যে ঋণের পরিমাণটা এতটাই বেশি অথবা রাসুলের কাছে পরিশোধ করার মতো অর্থ নাই যা ঋণ পরিশোধ করা যাচ্ছে না সাল্লাম তা জানাজার নামাজের ইমামতি করতেন না এই জন্য ঋণ রেখে মরা যাবে না হাদিস শহীদের সকল গুণা মাফ হয় ইল্লা দাইন কিন্তু ঋণের গুণা মাফ হয় না দায়ুষ জান্নাতে যাবে না আলব সাল্লাসাল্লাম আর দায়ুষ না ইয়াদুল জান্না দায়ুষ জান্নাতে প্রবেশ করবে না প্রশ্ন করা হলো ইয়া রসুল আল্লাহ দায়ুস কাকে বলে আল্লাহ হাবিবসাল্লাহাম জবাব দিলেন যে ঘরের কর্তার শিথিলতার কারণে গৃহের মাঝে বেপর্দার তৈরি হয় বাবার শিথিলতায় মেয়ে বেপর্দায় চলে স্বামীর শিথিলতার কারণে স্ত্রী বেপর্দায় চলে ভাইয়ের শিথিলতার কারণে বোন বেপর্দায় চলে ওই ভাই দায়ুস বোনের কারণে পর্দাহীন স্ত্রীর কারণে স্বামী দায়ুস পর্দাহীন মেয়ের কারণে বাবা দায়ুস দায়ুস নারী নয় দায়ুষরও পুরুষ সে পুরুষ দায়ুস যে তার পরিবার পরিজনকে পর্দায় রাখেনি খালতো বোন স্বাস্থ্যবাইয়ের সাথে গল্প করে মামাতো বোনের সাথে গল্প করে ছেলে বাবা এ বিষয়ে নজর দেয় না অথবা এটাকে কোনোরকম কিছু মনে করে না অপরাধী মনে করে না ইয়াং সেলের কাছে মেয়েটা প্রাইভেট পড়ছে একা একা পড়ছে পর্দা করছে না কিছুই মনে করে না ঘরে সিনেমা চলছে নাটক চলছে কিছুই মনে করে না বেপর্দার কারণে পুরুষ দায়ুষ হয়ে যাবে জান্নাত পাবে না পুরুষের বেশ ধারণকারিনী নারী জান্নাত পাবে না আল্লাহ হাবিব বলছেন যে নারী পুরুষের মতো চুল কাটে পুরুষের মতো শার্ট প্যান্ট পরে পুরুষের মতো চলাফেরা করে সে নারী জান্নাতে যাবে না যদিও জান্নাতের সুগ্রাণ চল্লিশ মাইলের দূর থেকে চল্লিশ বছরের দূর থেকে পাওয়া যাবে আল্লাহ হাবিব বলছেন এই জাতীয় নারী জান্নাত পাবে না জান্নাতের গন্ধ পাবে না আর কঠুর প্রকৃতিও কোটুবাসী ব্যক্তি জান্নাতে যাবে না নবী সাল্লাসাল্লাম রেদ খুল জন্নাতে জুল ওলাল জারি আল্লাহ হাবিব বলছেন কঠুবাসী অশ্লীলবাসী এবং খুব খিটখিটে স্বভাবের মেজাজটা খুবই মারাত্মক অন্তরটা কঠিন কাল এই জাতীয় চরিত্রের মানুষ জান্নাত পাবে না আরেক বিশ্বনবী বলছেন বিশ্বাসঘাতক শাসক জান্নাত পাবে না যে শাসককে আল্লাহ তালা মানুষের উপর দায়িত্ব দিয়েছেন সে ব্যক্তি আবার মানুষের সাথে প্রতারণা করছে মানুষকে ঠকাচ্ছে বিশ্বাসঘাতকতা করছে সে জান্নাতে যাবে না জান্নাতে যাবে না সোহেব বক্সিন বক্সিং যে ব্যক্তি দায়িত্ব পাওয়ার পরে জুলুম করে মানুষের উপরে জোর করে খাজনা আদায় করে মানুষের উপর জুলুম করে তারপরে টাকা পয়সা আদায় করে চাঁদাবাজ অথবা সে মানুষের দায়িত্বশীল এহসান করে নেয়ার কথা ছিল মানুষ আয় করবে তারপরে তাকে কর দেবে বা অন্য অন্য জিনিসগুলো দেবে আয়ের ব্যবস্থা করে না বরং সে তার হক আদায় করছে জোর করে নিয়ে যাচ্ছে এই যে জালেম শাসক জান্নাত পাবে না দুর্ব্যবহারকারী মালিক জান্নাত পাবে না লেদলুল জন্নাতে সই উল মালিকা আল্লাহ হাবিব বলেন সাইয়ুল মালিকা যে ব্যক্তি কারো দায়িত্ব পায় উপর যদি জুলুম করে তাহলে এমন ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না ওকাল নবী সাল্ল সাল্লাম লয়দলুল জন্নাতা বাকিল আর শাহি প্রিয় প্রিয়নবী বলছেন যে ব্যক্তি কৃপন সে জান্নাতে প্রবেশ করবে না আর শাহিউ হাবি বললা যে ব্যক্তি দানশীল হয় সে আল্লাহর বন্ধু হয় আর যে কৃপন হয় সে জান্নাত থেকে বঞ্চিত হয় মাহারাম অথবা মাহারামা নারীর সাথে জেনাকারী জান্নাতে প্রবেশ করবে না জেনা এমনি কবিরা গোনা আর ব্যক্তি এমন নারীর সাথে জেনা করল যে নারী তার মাহারাম নিজের আপন বোন শাশুড়ি নিজের মা ফুফি খালা যাদেরকে বিয়ে করা হারাম নবী সাল্লাম করবী সাল্লা সাল্লামে যা জাতা মাহারাম নবী বলছেন যে ব্যক্তি মাহারাম নারীর কাছে যাবে সে জান্নাতে প্রবেশ করবে না অহংকারী ফকির জান্নাতে প্রবেশ করবে না এমনিতে যার অন্তরে সামান্য অহংকার আছে সে জান্নাত পাবে না আর ফকির যদি অহংকারী হয় আরও খারাপ কালাম নবী সাল্লা সাল্লাম এ দেখল জান্নাত মিসকিনুল মুস্তাকবির অহংকারী ফকির জান্নাতে প্রবেশ করবে না আল্লাহ জান্নাত পাবে না ওই ব্যক্তি যে ব্যক্তি বৃদ্ধ অবস্থায় জেনা করে এমনিতে জেনাকারী কবিরা গুণাগার জান্নাততে জান্নাত থেকে বঞ্চিত হবে আবার যে বৃদ্ধ অবস্থায় জেনা করবে সে আরও বেশি গুনাকারী হয়ে যাবে এই জাতীয় আরও অনেকগুলো কারণ আছে যে কারণগুলোতে মানুষ জান্নাত থেকে বঞ্চিত হয় জান্নাত পাবে না মুসলমান হওয়ার পরেও এ কথার মানে হলো সে জান্নাত হয়তো এক সময় পাবে যদি আল্লাহ তাকে ক্ষমা করে আর কুফর এবং সিরকের গুণা নিয়ে মারা গেলে শিরস্থায়ী জাহান্নামি হবে কখনোই জান্নাত পাবে না আর এই গুণাগুলোর কারণে আল্লাহ তালা যদি রহম না করেন তাহলে সে চিরস্থায়ী জাহান্নামী হয়ে যেতে পারে আর আল্লাহ যদি চান মুক্তি দিতে তাহলে হয়তো মুক্তিও পেতে পারেন তবে জাহান্নামে এক সেকেন্ড থাকার মতো সামর্থ্য মানুষের নাই এই অপরাধগুলোর কারণে দীর্ঘ সময় জাহান্নামে থাকতে হবে মাকসে তাবিল লম্বা সময় এজন্য এ ব্যাপারে আমাদের সতর্ক হওয়া উচিত আল্লাহ তালা আমাদের হেফাজত করুন ক্ষমা করুন আমিন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ